আওয়ামী লীগ নেতারা বলেছেন, কর্মসূচির নামে রাজপথে যে কোনো হানাহানি কঠোর হস্তে দমন করা হবে। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা শেষে এ হুঁশিয়ারি দেন তারা। এ সময় সভার প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকলের সঙ্গে আলাপ আলোচনার অধিকার সরকারের রয়েছে, তবে সরকার হেফাজতে ইসলামের সঙ্গে আপোষের চেষ্টা চালাচ্ছে, এ ধারণা ভুল। সভায় লং মার্চে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানানো হয়। হেফাজতে ইসলাম আজকে তারা জামাত শিবিরের হেফাজতে যদি কোনো কর্মসূচি করে এবং কোনো রকম ভাবে যদি নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সরকার কোনো অবস্থাতেই চুপ করে বসে থাকবে না। তাদের কর্মসূচিতে জামাত শিবির বিএনপি কেবলমাত্র সমর্থনই দেয় নাই, তারা একটি হানাহানির সৃষ্টির চেষ্টা পায়তারা তারা করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য অবশ্যই আমাদের কর্মীরা মাঠে থাকবে। আওয়ামী লীগের জন্য এটা কোনো চ্যালেঞ্জ না, এর যে অনেক বড় বড় কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন আপনারা। যদি শান্তিপূর্ণ কর্মসূচির নামে কোনো সহিংসতা করেন, তাহলে কিন্তু রাজপথে কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার কঠোর হস্তে এটাকে দমন করবে। আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার চেষ্টা করবেন, সরকার পক্ষ থেকে সহায়তা থাকবে, অন্যথায় সরকার তার আইনি ব্যবস্থা সর্বোচ্চ নিতে কুণ্ঠাবোধ করবে না। হেফাজতে ইসলাম দাবি করেছে, তাদের কয়েকটি বিষয়ে আমরা সেই দাবি জানার চেষ্টা করেছি। এর অর্থ এই নয় যে এগুলা নিয়ে আমরা কোনো আপোষ করতে যাচ্ছি।